আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকে নিয়ে আসছি কীভাবে পিঠা বা পলিপিঠার পুর বানাবেন সেটা দু পর্যায়ে কীভাবে দেখানো যায় আমি নিয়ে আসছি আজকে সে টিপস দেখুন আমি কীভাবে দুপর্যায়ে করতে পারি এটা গুড় দিয়ে আর চিনি দিয়ে প্রথমে আমি চিনি দিয়ে কিভাবে করা যাচ্ছে সেটি নিয়ে আসছি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন তবে সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিলে আমি দিয়ে দিচ্ছি দু কাপ নারিকেল নারিকেলের পুরটা তো সবাই বানাতে পারেন তবে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বাসায় বানাই দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা কেউ মিষ্টি কম বেশি পছন্দ করে সেভাবেই দিবেন আমি যেভাবে পছন্দ করি আমি আজকে সেভাবে নিয়ে আসছি পিঠা, কুলিপিঠা পিঠা ভাপা পুলি দুধ পুলি যেটাই বানান সেখানে পুরের প্রয়োজন হয় আর সুন্দর করে কীভাবে পুরটা বানানো যায় আজকে দেখাচ্ছি সেটা আপনাদের দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায় এটা যেহেতু নারিকেলার চিনি এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু গুঁড়ো দুধ এটা টেস্টের জন্য অবশ্যই আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আমার ভালো লাগে খেতে তাই আমি ইউজ করি আপনাদের যদি না থাকে বা না দিতে চান তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারেন আর দিলে অবশ্যই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি এটা চিনি দিয়ে করেছি আমি আজকে দুভাবে পুর বানাবো তো এ পর্যায়ে কেউ উঠিয়ে ফেলতে পারেন কাঁচা কাঁচা থাকতে আমি একটু ভাজা ভাজা পছন্দ করি তাই আমি ভাজা ভাজা করব একদম সিম্পলভাবে কীভাবে বানানো যায় দেখুন আজকে সেটাই দেখাচ্ছি তো এ পর্যায়ে আমার হয়ে গেছে দেখুন আমি উঠে ফেলছি এটা আমি চিনি দিয়ে পুর করেছি এবার দেখাবো কিভাবে গুড় দিয়ে করা যায় এবারও সেম পদ্ধতি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ইচ্ছে করলে আপনারা নর্মাল তেলও ইউজ করতে পারেন অথবা তেল চিনি ঘি ছাড়াও তেল আর ঘি ছাড়াও আপনারা পুর বানাতে পারেন সেটাও বানানো যায় এবারও দিয়ে দিচ্ছি দুই কাপ নারিকেল চিনিটা দিয়ে যেভাবে বানালাম সেভাবেই গুড়েরটা দিয়ে বানানো আর কিছুই না ইচ্ছে করলে আপনারা গুড় দিয়ে বানাতে পারেন ইচ্ছে করলে চিনি দিয়ে বানাতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ গুড় দিয়েছি এটাও সেম পদ্ধতিতে ভালোভাবে নেড়ে উঠিয়ে ফেলবেন তারপর আপনাদের পছন্দের মতো কুলিপিঠা বানিয়ে ফেলবেন শীতের সিজন চলছে অবশ্যই পিঠাপুলির আমেজ সবার ঘরে ঘরে চলছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দারচিনি এলাচি এবার ভালো করে নেড়ে এটা ভাজা ভাজা করে উঠে ফেলব তো হয়ে গেল আমার দু পদ্ধতিতে পুর বানানো আপনারা সবাই শিখে নিলেন কিভাবে যারা নতুন যারা বানাতে জানেন না তাদের জন্য আর যারা পুরনো তাদের জন্য তো কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ